বাংলাদেশি কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা বিষয়ক এক গোলটেবিল বৈঠক আজ রাজধানীর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাসদের সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিগণ। বৈঠকে বক্তারা দেশে নারীর ক্ষমতায়ন বাস্তবায়নে কর্মক্ষেত্রে ঝুঁকি মোকাবেলায় নারীদের নিরাপত্তা বিষয়ক নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন। Thank you.